गाइस वेलकम बैक टू द चैनल आबार चले तुम्हारे संगे सुंदर सुंदर वीडियो शेयर करार्जन। तो आज के वीडियो है एक प्रोडक्ट रिव्यूर ऊपर। तो आज के प्रोडक्टा होच्छे एक हेयर स्प्रे। आम्रा सकले चाहिए जेहेतु एखन फेस्टिव सीजन, सामने ही दुर्गा पुजो गेलो, आसछे आबार काली पुजो। तो आम्रा सकले चाहब आमादेर चुलटा सुंदर करे स्टाइल करे बाँधते, किन्तु जादेर सिल्की चुल बा स्मूथ खूब स्मूथ चुलटा तादेर हेयर स्टाइल बेशिक्षण टेक होय ना। तो आम्रा आमादेर बेशिरभाग सबारि सिल्की चुल होय। तो आमादेर हेयर स्टाइलटा अनेकक्षण क्यारि करार जन्य आमादेर एकटा हेयर स्प्रे दरकार होय। तो आमी आजके एई हेयर स्प्रेटा रिव्यू दिच्छि, गैट्सबी हेयर स्प्रे सेट एंड कीप स्प्रे। तो एई हेयर स्प्रेटा दाम ओनली 200 टाका। तो एखाने आमी 200 टाकाय आमी फ्लिपकार्ट थेके पार्चेस करेछि, ओखान थेके आमी 160-170 एरम पेये गेछि। तो आशा करछि तोमराओ पेये जाबे ओइरकम अमाउंटे। तो এই স্প্রেটা খুবই সুন্দর আর প্রচুর হার্ড। যারা হেয়ারস্টাইল করে অনেকক্ষণ স্টে করাতে চাও হেয়ারস্টাইলটা, তাদের জন্য এই স্প্রেটা খুবই সুন্দর। তো এই স্প্রেটা দিয়ে হেয়ারস্টাইল করলে হেয়ারস্টাইলটা মিনিমাম 1-2 ডেজ থাকবে। তো যতক্ষণ না আমরা চুলটাকে শ্যাম্পু করছি ততক্ষণ এই স্প্রেটা সহজে যাবে না, যেহেতু খুবই হার্ড। আর এটার প্যাকেজিংটাও খুবই সুন্দর, আমি এরকমই একটা প্যাকেজিংয়ের মধ্যে পেয়েছিলাম। তো এইটা হচ্ছে স্টিলের, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টিলের বটলটা, আর ক্যাপটা হচ্ছে নর্মাল প্লাস্টিকের। তো এটার প্যাকেজিংটা নিয়ে খুবই সুন্দর, এটা আমরা সহজেই সব জায়গায় ক্যারি করতে পারবো, এটা পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এটা হচ্ছে এরকম স্প্রে স্টাইল, আমি দেখিয়ে দিচ্ছি। এটা যে স্প্রে করলেই স্প্রেটা হবে, নয়তো নয়। আর এটা প্রচুর হার্ড, যেহেতু আর এটার সঙ্গে এটা 200 ml এর বটল প্লাস 50 ml এক্সট্রা, 200 ml এর বটল প্লাস 50 ml এক্সট্রা পেয়ে যাচ্ছি আমরা এটার সঙ্গে। তো এটার সঙ্গে আমরা আর কী কী পাবো, নন স্টিকি থাকবে চুলটা, আমাদের যেমন তেমনই থাকবে, নন স্টিকি প্রচুর হার্ড, তাই আমাদের কোনো স্টিকিনেস দেখতে পাবো না এটার মধ্যে। আর হেল্প টু প্রোটেক্ট হেয়ার ফ্রম ইউভি রেজ। তো আমরা সকলেই চাই ইউভি রেজ থেকে আমাদের চুলটা বাঁচাতে। তো আমরা এটা হেয়ারস্টাইল না করলেও এমনি সময় রাস্তায় বেরোবার আগে এই স্প্রেটা আমরা ইউজ করতেই পারি। তো আর উইথ সাইন এফেক্ট, এইটা এই হেয়ার স্প্রেটা ইউজ করলে সাইনিং এফেক্ট তো থাকবে আমাদের চুলের মধ্যে, যে সাইনিং ব্যাপারটা থাকে সেটা নষ্ট হবে না। কিছু কিছু হেয়ার স্প্রে আছে যেটা মারলে চুলটা খুব স্টিকি লাগে, চুলে সাইন একদমই থাকে না। তো এই স্প্রেটা ইউজ করলে সেটা হবে না, এই স্প্রেটা ইউজ করলে চুলের সাইনিং যেমন কি তেমনই থাকবে। তো এইটা আমি কিনেছি। তো এটার ম্যানুফ্যাকচারিং হচ্ছে 7/19 থেকে 7/22 পর্যন্ত। এটা মিনিমাম অনেক দিনই ব্যবহার করা যায়, এটা 50-60 টাইম ইউজ করতে পারবে। এটা প্রচুর হার্ড, তো অল্প স্প্রে করলেই তোমাদের চুলটা অনেকক্ষণ স্টেবেলভাবে হেয়ার স্টাইলিংটা থাকবে। তো আমরা সকলেই চাই হেয়ারস্টাইল অনেকক্ষণ স্টে করুক, সেটাই আমরা চাই। তো এটা বেস্ট হেয়ার স্প্রে। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করে দেবে। তো বাই, আমি আবার চলে আসবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।